এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, আজ 3 সেপ্টেম্বর ভবানীপুরের ফলাফল ঘোষণা হবে। চিকানন্দ এবার ভবানীপুরের ফলাফল ঘোষণা হচ্ছে। ভবানীপুরের 90,000 ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা ত্রিপুরওয়াল, এমনটাই খবর নির্বাচন কমিশনার সূত্রে। চিকানন্দ এবার বিপুল ভোটে তৈরি হবে প্রিয়াঙ্কা ত্রিপুরওয়াল, এমনটাই দাবি করতেছে ভবানীপুরের জনগণ। চিকানন্দ ভবানীপুর এবার বিশাল বড় হারের মুখে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মমতার মুখ্যমন্ত্রী পদে থাকছেন না, কারণ 2021 নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটা বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। যেখানে ভবানীপুর থেকেই লড়েছিলেন মুখ্যমন্ত্রী, যেখানে কিন্তু ভবানীপুরে হার মমতার নিশ্চিত এটা কার্যত স্পষ্ট। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আর থাকছেন না, যেখানে তো এক ঐতিহাসিক জয় পেল এবার প্রিয়াঙ্কা ত্রিপুরওয়াল। তো বন্ধুরা সঙ্গেই থাকবেন, বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের কাছে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটা লাইক করবেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে সব বেল আইকনটি প্রেস করবেন, এইরকম একটা চেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার ভবানীপুরে এক ঐতিহাসিক জয় পেল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ত্রিপুরওয়াল, 90,000 বিপুল ভোটে এগিয়ে ভবানীপুরে প্রিয়াঙ্কা ত্রিপুরওয়াল, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে খবর। তো বন্ধুরা আপনাদের কী মনে হয়, ভবানীপুরে কি প্রিয়াঙ্কা জিতবে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।